হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো ব্যাক টু মাই চ্যানেল দেবসেনা অফিসিয়াল, যোগাসন পিকনিক বডি নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম নতুন যোগাসন নিয়ে। তো তোমরা এখন কেমন আছো আগে বলো আমাকে কমেন্ট করে। আর প্রথমেই ভিডিওটা না দেখে আমি বলছি, দয়া করে একটা কথা বলছি, তো সেটা শোনো। যে আমার ভিডিওটা এখন প্রথমে অন করেছো তাকে আমি দয়া করে একটা অনুরোধ করছি, আমি কিন্তু তোমাদের সুস্থ থাকো, তোমাদের যে সুস্থ থাকো, তোমাদের যাতে আয়ু বাড়ে, আমি কিন্তু সেই জন্য এই ভিডিওটা করেছি। তার জন্য দয়া করে বলছি ভিডিওটা দেখো, তোমরা লাইক ভালো না লাগলে লাইক করো না, কিন্তু ভিডিওটা দেখো, দেখে তোমরা সুস্থ থাকো, সুস্থ থেকে তোমাদের আয়ু বাড়াও। এই যে অল্প বয়সে সব মানুষ স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, 40 তো পার হতে দিচ্ছে না, মানুষ স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, এই নানান রোগে, সুগার, প্রেশার, তো কী বলবো, বড় বড় রোগ হয়ে মারা যাচ্ছে। এগুলো মানে আমাদের, মানে আমার চোখে তো মানে কী বলবো, মনে হচ্ছে যেন দেখার থেকে আমি আমি একা সুস্থ থেকে কী হবে। আপনাদেরকেও আমি সুস্থ রাখতে চাই, আপনারাও সুস্থ থাকুন, আমি এটাই চাই। আমি এই জন্য এই ভিডিওটা করছি, দয়া করে বলছি ভিডিওটা দেখো। আর সব থেকে বড় কথা দেখো, গাদা গাদা পয়সা দিয়ে ওষুধ খেয়ে কী হবে, ওষুধ খেয়ে কী হবে, ওষুধ খাচ্ছ মানছি, সমস্যা বলে ওষুধ খাচ্ছ, কিন্তু জানো তুমি যে সমস্যার জন্য ওষুধ খাচ্ছ সেই সমস্যার জন্য তোমার কতগুলো সমস্যা হতে পারে তোমরা জানো না, সেটা জানো না। তোমরা জানলে এইভাবে ওষুধ খেতে না, তোমরা বাড়িতে বসে কি কোনো দিন শরীর চর্চা করো? এই শরীরটা ভগবান দিয়েছে রক্ত মাংসের শরীর, ঠিক আছে? তো ভগবান যে দিয়েছে এই যে রক্ত মাংসের শরীরটা আমাদের দিয়েছে, এর কিন্তু সমস্যা হবেই, কিছু করার নেই, মানে রক্ত মাংসের শরীর তো সব কিছুর পতন আছে, তাহলে মানুষেরও তো মৃত্যু হয়, কিছু করার নেই। তাহলে আমাদেরও যখন মৃত্যু হয়, ভগবান জন্ম যখন দিয়েছে মৃত্যু হবে, তাহলে কেন অল্প বয়সে কেন মরবো আমরা? কী আছে জীবনে? এই জীবন চলে গেলে কিন্তু আর কিছুই নেই। যদি এই জীবনটা চলে যায় তাহলে আমার কী হবে? এই যে আমি জগৎ পৃথিবী, আমি আবার পরের জন্মে কী হব না হব আমি কী করে বুঝবো? তাহলে মানব জন্ম আমাকে ভগবান দিয়েছে, তাহলে আমাকে কী করতে হবে? এই মানব জন্মটাকে বেশি দিনকে টিকে রাখতে হবে, তাই তো? মানব জন্মটাকে আমাকে বেশি দিন ধরে বেঁচে থাকতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে যোগাসন করে সুস্থ থাকতে হবে আর আয়ুটাকে বাড়াতে হবে। যদি অসুস্থ থাকি তাহলে তো আমার আয়ু কমে গেল, মানে আমার ক্রস হয়ে গেল, আমার গুণিত চিহ্ন। ভগবান যদি আমার আয়ু কমে যায় তখন আমি অসুস্থ হলেই কিন্তু আমার কী করবে, ভগবান আমাকে টান দেবে, এ এত অসুস্থ, একে এত কষ্ট পাচ্ছে, একে তাড়াতাড়ি ওপরে নিয়ে নিই, তাহলে আমার অসুস্থ হয়ে লাভ নেই, আমাকে যোগাসন করতে হবে, শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা করলে কী হবে, এই যে এই সব জিনিসগুলো করতে হবে। আমাকে শরীর চর্চা যদি আমি করি, আমার আয়ু কিন্তু এতে ভগবান মনে করবে, এই শরীরটাকে এত গুরুত্ব দেয়, যে শরীর আমি ওকে দিয়েছি সেই শরীরটাকে এত গুরুত্ব দিচ্ছে, তাহলে তার জন্য তোমার এই যে শরীরটাকে হাঁটাতে হবে, পরিশ্রম করাতে হবে, তাই না? ভগবানও এটা উপর থেকে দেখতে পাবে যে না, এই এর যে মানব জন্মটা পেয়েছে তা একে এই জীবনটা আমার দিয়ে ধন্য, তাই না? এ কিন্তু এর জীবনে কম কষ্ট পায়, এ সব সময় শরীর চর্চা করে, এর শরীরে রোগ আসতে পারবে না, তাহলে আমার এখানে ভগবান আয়ুটাও বাড়িয়ে দিল আর আমি নিজেও আয়ু বাড়ানোর চেষ্টা কিন্তু আমাকেই করতে হবে। ভগবান দেখবে যে তুমি তোমার জীবনটাকে কতটা ভালোবাসো, তাই না? তাহলে আমার একটাই জিনিসের জন্য যোগাসন, ঠিক আছে? যোগাসন কিন্তু করতে হবে। আপনাদের শরীরে কিন্তু সুগার প্রেশার মানেই হাই, মানেই অল্পতেই মানে আয়ু কিন্তু হয়, তাহলে এইগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাকে যোগাসন করতে হবে, রেগুলার শরীরচর্চা করতে হবে, তবে কিন্তু আমার শরীরের আয়ুটা বাড়বে। সুগার, প্রেশার, থাইরয়েড, কোমরে ব্যথা, বুকে ব্যথা, নানান সমস্যা, যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু আমার কাছে রয়েছে যোগাসনে। তোমরা আমাকে শুধু কমেন্টে বলো যে আমার এই যোগাসনটা হয়, এই এই সমস্যাটা হয়, আমি তখন বলে দেবো এই সমস্যার এই যোগাসনটা করো, ওষুধ না খেয়ে আমার কাছে যোগাসন জেনে নাও কবার করে করবে, ঠিক আছে? দেখো কতটা উপকারী। আমি আজকে অন্য কিছু আর করবো না,
এখন শুধু একটা না কয়েকটা দেখাবো, আজকে বেশি দেখাবো না, এখন পরের ভিডিওতে আবার দেখিয়ে দেবো। কিন্তু তোমাদের বলার অপেক্ষায় থাকবো যে আমার শরীরে এই সমস্যার জন্য আমি কোন কোন যোগাসনটা আমি করব, সেটা কিন্তু আমি থাকবো। তাই দয়া করে বলছি, তোমরা কিন্তু যোগাসন করো, আমি এটাই চাই, তোমরা সুস্থ থাকো, তোমাদের আয়ু বাড়ো, অল্প বয়সে মরে যেও না, মানে এইভাবে অল্প বয়সে আয়ুটাকে ক্ষয় করো না, আমি এটাই চাই। আর আমি এই জন্যই কিন্তু আমার ভিডিওটা করা, নাহলে তো আমি ইউটিউবে তো আমি বললামই তো আপনাদেরকে, আমি এর আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি, আমি ইউটিউবে শুধু ব্লগ ভিডিও মানে বড় লং ভিডিও করি আপনাদের জন্য, আপনাদের শরীর সুস্থ থাকার জন্য, যোগাসনের। আর আমি কিন্তু শর্ট সব রকমের ডান্স করি, সেই জন্য আমি জানি, আর আমার ডান্সটাও স্বাস্থ্যের পক্ষে ভালো, খারাপ নয়, সেই জন্য আমি শর্ট ভিডিও ডান্স করি, আমি বলেই দিচ্ছি, ঠিক আছে। আর যোগাসনের ভিডিও, আমি ছোট্টবেলা থেকে যোগাসন করি, কেন জানো, আমার ছোট্টবেলা থেকে আমি তো আমার এই পা নিয়ে আমার যা এত সমস্যা, পায়ে আমি ন্যাংরা হয়েছি, গেছিলাম যাবো কি ন্যাংরা হয়ে গেছিলাম পুরো, মানে আমি হাঁটতেই পারতাম না। আমি আমার বাবা আমাকে যখন থেকে যোগাসন করাই, আমি তখন থেকে কিন্তু আমি সুস্থ আছি আজকে। আমাকে সবাই বলতো তোমার এই মেয়ে মানে পঙ্গু হবে, হাঁটতেই পারবে না, আমার এমনই অবস্থা হয়েছিল। কিন্তু আজকে দেখুন, আপনাদের আশীর্বাদে আমার পা কিন্তু যোগাসন করে আমার ভালো হয়ে গেছে, পা কেন আমার অনেক সমস্যা ছিল, ওই সমস্যাগুলো দূর হয়ে গেছে। তাই আমি বলবো, আমি যেরকম সুস্থ আছি আপনারাও সেরকম সুস্থ থাকুন। সুগার, প্রেশার, থাইরয়েড, এই তিনটে জিনিস কিন্তু এখন প্রত্যেকটা মানুষ কমন হচ্ছেই, প্রত্যেকটা মানুষের এই রোগগুলো হাই হচ্ছেই। তাহলে আমাকে এই রোগগুলো যাতে নিয়ন্ত্রণে, রোগগুলো যেন দূর হয়ে যায়, সুগার, প্রেশার, থাইরয়েড, এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে, সেটা আমাদের চেষ্টা করতে হবে, তাই না। অনেক সমস্যা হয় সবার শরীরে, সমস্যা, শরীর ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগবে না, কাজে মন বসবে না, আপনার কোনো কিছু করতে গিয়ে মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি, আমার হাঁপদম লেগে যাচ্ছে, কাঁচতে পাচ্ছি না, আমি বাসন মাজতে পাচ্ছি না, আমি ঝাড় দিতে পাচ্ছি না, মাজার প্রবলেম, আমি হাঁটতে পায়ে যন্ত্রণা, পেশির দোষ, এই যে এইগুলো সমস্ত কিছু দূর হয়ে যাবে, ঠিক না। আর সব থেকে বড়ো অ্যাবডোমেন, যাদের এই যে তলপেটটা যাদের মানে এই জায়গাটায় কী হয়, খুব চর্বি জমে গেছে, মোটা, বেশিরভাগ মেয়েদের কথা বলবো, মেয়েদের তো মানে সিজারে বাচ্চা হয়েছে যাদের, তাদের কি বলবো, বাচ্চা হওয়ার পর মানে পেটে এতটাই মোটা মনে হবে আবার আর একটা বাচ্চা পড়াই আছে পেটের মধ্যে, ঠিক না। মানে তাহলে আমাকে কি করতে হবে, এই যোগাসনটা, আমারও কিন্তু একটা মেয়ে আছে, আমারও কিন্তু সিজার করেই বাচ্চা হয়েছে, কিন্তু দেখুন আমার পেট আছে, ভুঁড়ি মোটা রয়েছে, আর মানে এই জিনিসটা কিন্তু আমি যোগাসন করি বলে আমার কমে গেছে, আপনাদেরও নিয়ন্ত্রণে চলে আসবে যদি যোগাসন করেন তবেই, আর শরীরচর্চা কিন্তু করতে হবে, ঠিক আছে। আমি প্রথমেই একটু আজকে সূর্য নমস্কার করব আর পদ্মাসন করব, ঠিক আছে। আর এই যে পেটের চর্বিটা কিভাবে কমবে আমি সেটা দেখাবো, আর আমি যে আসনগুলোই করি না কেন, সেই সব আসনের মানে উপকারিতা কিন্তু সুগার, প্রেশার, থাইরয়েড প্রত্যেকটা আসনেই চলে, প্রত্যেকটা আসনেই, যে কটা আসন করবো প্রত্যেকটা আসনেই সুগার, প্রেশারের, থাইরয়েডের কাজ করবে, প্রত্যেকটা আসনে, মানে যেটাতেই আমার পরিশ্রম হবে সেটাতেই এই আসনগুলো চলবে, তাই না। মানে সুগার যখন হাই হয়ে যায়, প্রেশার যখন হাই হয়ে যায়, তখন কিন্তু শরীর দিয়ে ঘাম বের করতে হয়, হ্যাঁ না, মানে পরিশ্রম করতে হয়, শরীরটাকে খাটাতে হয়, হ্যাঁ না। তাহলে আমরা একটু খাটাই, আচ্ছা প্রথমেই আমি একটু এই যে এই আসনটা করে নিই, এবারে আমি একটু সূর্য নমস্কার, এটা কিন্তু সূর্য নমস্কার, এই আসনটা সূর্য নমস্কার, ঠিক আছে। পদ্মাসন, উচ্চিত পদ্মাসন, ব্যাঘ্রাসন, ধনুরাসন, শীর্ষাসন, চন্দ্রাসন, অর্ধচন্দ্রাসন, অনেক আসন রয়েছে, ইত্যাদি অনেক আসন রয়েছে, সমস্ত মানে সমস্ত রোগের সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। তো আমি যেটা এখন একটা জিনিস দেখাবো, পেটে যাদের চর্বি, আমি শুধু এটাই দেখাচ্ছি, এই আসনটায় বলেছি তো সব, মানে এই যে সুগার, প্রেশার,
থাইরয়েড, এই রোগগুলো কিন্তু সব আসনে চলে, সব আসনে, সব যে কটা আমি আসন দেখাবো সে কটা আসনেই এই রোগগুলো দূর হতে বাধ্য। ঠিক আছে, আর এইটা হচ্ছে মেন যেটা করব, পেটের চর্বি যাদের জমে গেছে, পেট মোটা, শাড়ি পরে মানাচ্ছে না, চুড়িদার পরে মানাচ্ছে না, কোনো কিছু পরে ভালো লাগছে না, এই আসনটা করব। তাহলে চলে আসুন আমরা যে চর্বিটা কমানো করে নেবো, যোগ মুদ্রা আসন, এটার নাম কিন্তু যোগ মুদ্রা আসন, আমরা যোগ মুদ্রা আসনটা করে নিই প্রথমে। এইভাবে যারা পদ্মা আসন পারেন তারা পদ্মা আসন করে বসবেন, ঠিক আছে, আর যারা পদ্মা আসন পারেন না তারা একটা পা তুলে দেন আর একটা পা নিচে রাখেন, ঠিক আছে। আমি পদ্মা আসন পারি যেহেতু তাই আমি পদ্মা আসন করেই করছি, আর যারা পদ্মা আসন পারেন না, যাদের লাগে কি হয় না, তাদের এরকম করে করবেন, কিন্তু এই যে, ঠিক আছে। পদ্মা আসনের নিয়ম হচ্ছে প্রথমে এই পাটা এইভাবে তো এই পাটা এইভাবে, ঠিক আছে। তাহলে এই হাতটা দিলাম প্রথমে বাঁ হাত, তারপরে ডান হাতের ওপর তালুতে দিলাম, পেটের কাছে চাপ দিলাম, তল পেটের কাছে যেখানে চর্বিটা বুড়িটা দিয়ে এই যে কপালটা মাটিতে ঠেকাবো, কপালটা এইভাবে মাটিতে ঠেকাতে হবে, ঠিক আছে, মাটিতে ঠেকাবো দিয়ে কিছুক্ষণ থাকবো, বোঝা গেল। এই আসনটা কিন্তু চর্বি কমাতে খুবই সাহায্য করে। তাহলে আমরা করে নেব, চর্বি অনেক রোগের সমস্যা দূর হতে এই আসনটা সাহায্য করে, অনেক রোগের সমস্যা কিন্তু দূর হতে সাহায্য করবে। দেখে নিন, উত্থিত পদাসন, চক্রাসন, উষ্ট্রাসন, পবনমুক্তা আসন, অনেক আসন রয়েছে বললামই তো, অর্ধকর্মা আসন, যোগমুদ্রা আসন, জানুশিরা আসন, সুপ্তবর্জা আসন, বর্জা আসন। আচ্ছা, আমি তো এর আগে দেখিয়েই দিয়েছি আপনারা। হ্যাঁ, সব থেকে ভালো কথা, এটা আমি বলতে ভুলেই গেছিলাম, সবাই কিন্তু এখন গ্যাসের ট্যাবলেটটা খান, গ্যাসের ট্যাবলেট খাওয়া কিন্তু একেবারে বন্ধ করে দেবেন। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলে দিয়েছি, গ্যাসের ট্যাবলেটের বদলে আমার কাছে কিন্তু যোগাসন গ্যাসের ট্যাবলেট আছে, মানে যোগাসন চর্চা, মানে শরীর চর্চা করতে হবে, মানে যেটা হচ্ছে খাওয়ার আগে আমাদের অর্ধকর্মা আসনটা করতে হবে, ওটা হলো গ্যাসের ট্যাবলেট। আমি কিন্তু এর আগের ভিডিওতে আমার দেখুন অর্ধকর্মা আসন করে দেখানো আছে, আর খাওয়ার পরে করব বর্জা আসন, ঠিক আছে। এই দুটো আসন কিন্তু আমাদেরকে করতে হবে, এটা একটা খাওয়ার আগে অর্ধকর্মা আসন, খাওয়ার পর বর্জা আসন। আমি এর আগের ভিডিওতে দেখেছি, এখন তো সন্ধ্যা লেগে গেল, তাই তো নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এটাই চাই। তার জন্য আমার একটাই অনুরোধ, আপনারা যেন বাড়িতে বসে যোগাসন করুন, শরীরচর্চা করুন। আমি একা বেঁচে কী হবে বলুন, সবাই যদি একসঙ্গে সুস্থভাবে বাঁচতে পারি তাহলে সেই বাঁচাটার একটা কতটা মানে ভালো লাগে, মানে আমার চোখের সামনে আমার পাড়াতেই, আমি অনেককেই বলেছি আমার পাড়াতে অনেকে করে, আবার অনেককেই আমি দেখলাম যে কি আমার পাশের পাড়ায়, আমাদের পাশের বাড়িতেই এরকম ঘটনা ঘটেছে, যে অল্প বয়স, আমার একটা মামা 30-35 বছর বয়স, মানে কি বলবো, আম বাগানে খড়ি মানে কাটতে গিয়ে, যে ওইগুলো কাটতে গিয়েছিল, এসেছিল, স্ট্রোক হয়ে মারা গেছে, কাঠটা কুড়াতে গিয়ে, আমের কাঠ কুড়াতে গিয়েছিল দিয়ে মারা গেছে। তো কি বলবো, চোখে কি এগুলো দেখা যায়, ওই রকম ছেলে আছে, তার মামি ছেলে মানুষ, তাহলে এগুলো বয়স হলো নাকি, তাহলে তার আয়ুটা কত। কিন্তু মামাটার কী ছিল, বুড়ি ছিল, প্রেশার ছিল, সুগার হাই ছিল এবং মোটা ছিল, এই জন্য কিন্তু স্ট্রোক হয়ে হঠাৎ টুক করে মারা গেল। তাহলে আমাদেরকে তাড়াতাড়ি কিন্তু মরলে হবে না, সুস্থ থাকতে হবে, আয়ু বাড়াতে হবে। তার জন্য নমস্কার, আপনারা ভালো থাকবেন, যারা প্রথম ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। পরে আর আপনাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট করে বলবেন, আর সমস্যা সমাধানের আমি প্রত্যেকটা আসন আমি বলে দেব। আপনারা যেমন গ্যাসের ট্যাবলেটে বলে দিলাম, ওইটার বদলে আর প্রত্যেকটা, যে মাথা যন্ত্রণা, হাতে যন্ত্রণা, বুকে ব্যথা, সমস্ত সমস্ত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।